মাত্র 10,000 টাকায় মাত্র 10,000 টাকায় এমন একটা প্রিমিয়াম এবং একটা মানে হচ্ছে গিয়ে ক্লাসিক ডিজাইনের মধ্যে কিন্তু পাচ্ছেন আমাদের এই 10,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পাঞ্চুয়াল ডিসপ্লে, এছাড়া কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, দুইটা লাইট সহকারে। বাট এই ফোনটার মধ্যে র 48 মেগাপিক্সেল, যেটা সনির IMX582 সেন্সর ইউজ করা আছে আমাদের এই ফোনটার মধ্যে, যেটা দিয়ে আপনি যদি ফটোগ্রাফি করেন না ভাই, আপনি আমি যদি দেখাই ছোটো ছোটো যে লেখাগুলো ফুল জুম করবেন, ছবির কোয়ালিটি এতটুকু পরিমাণ নষ্ট হবে না, এতটুকু পরিমাণ ফেড হবে না। না নর্মাল কোনো কার্ভ না, দেখেন কতটা নেমে গেছে কার্ভটা, ঠিক আছে, দুই পাশে কিন্তু কার্ভ, এবং এই কারণে কিন্তু স্লিম হয়েছে, খুবই স্লিম করেছে এই ফোনটা। নোট 40S এই ফোনটা ডিসকাউন্ট হয়েছে 500 না 1,000 না, টোটাল 2,000 টাকা ডিসকাউন্ট। মানে এটার মধ্যেও কিন্তু আপনারা এখন একটা বা দুইটা না, টোটাল পাঁচটা অফার থাকবে, ভালো ভালো পাঁচটা। একটা ফ্যান নিব, একটা স্পিকার নিব, একটা নিক ব্যান্ড নিব, একটা ইয়ারবাডস নিব, এছাড়া এবং টি শার্টও যদি চান টি শার্টও নিতে পারেন, যারা মনে করেন ইয়া নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন। ফোনটা কিন্তু পাঁচটা বড় গিফট নিশ্চিত পাওয়ার পরেও গিফটগুলো থাকবে। জি আসসালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান তুষার, চলে আসলাম ইনফিনিক্সের এক্সোসিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে, যে ভিডিওতে কিন্তু থাকবে ইনফিনিক্সের এখন বর্তমানে লেটেস্ট কিছু মডেল, যে মডেলগুলো কিন্তু একেবারেই হট, একেবারেই স্মার্ট, একেবারেই কিন্তু আমাদের নোট তিনটা সিরিজের মধ্যে কিন্তু তিনটা মডেলেই নতুন। তো আজকে কিন্তু আমি আর দেরি করব না, এই মডেলগুলো আমি আসলে দেখাবো এই ভিডিওতে, এবং এই মডেলের সাথে আছে যে এক্সাইটিং যে গিফটগুলো থাকবে, যেমন আর তার পাশাপাশি কিন্তু যারা গিফট নেবেন না, যারা অল্টারনেটিভ যে সাপোর্ট চাচ্ছেন সেই সাপোর্টও কিন্তু থাকবে আমাদের আজকের এই ভিডিওতে। তো আমাদের হচ্ছে গিয়ে অ্যাড্রেসটা আগে বলে দিই, আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেট, মার্কেটে এসে লিফটের চারের 30 নম্বর দোকানে আসলে কিন্তু আমাকে পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু থাকবে আমাদের কাছে কুরিয়ারের সুবিধা, বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা কুরিয়ারের সাপোর্টটা নিতে পারবেন সাথে গিফট সহকারে। আর কথা বাড়াবো না, কিন্তু এবার কিন্তু আমরা চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্তে, আমাদের নতুন যে মডেলটা স্মার্ট সিরিজের স্মার্ট 9। জাস্ট দেখেন আমাদের হচ্ছে গিয়ে যে টাইটানিয়াম কালার, আইফোনের যে টাইটানিয়াম যে কালারটা, সেই কালারটা কিন্তু আমরা এই ফোনের মধ্যে নিয়ে এসেছি। এছাড়াও কিন্তু আরও কালার আছে, আমি কনফিগারটা না বলেই নয়, আমাদের যে কনফিগারটা দিয়েছি স্মার্ট 9, সেটা হচ্ছে গিয়ে 5 হোল 6.7 ইঞ্চি 5 হোল ডাইনামিক আয়ন উইথ 120Hz রিফ্রেশ রেট, 120Hz। ইনফিনিক্সে এ যাবৎকালে স্টার্টিং লেভেলের ফোনে মনে হয় তো দূরের কথা, আমরা 120Hz রিফ্রেশ রেট দিয়েছি 20,000 টাকা দামের ফোনে, সেই 120Hz রিফ্রেশ রেট পাচ্ছেন আমাদের হচ্ছে গিয়ে স্টার্টিং সেগমেন্টে। দেখেন এই যে 120Hz রিফ্রেশ রেট, 60Hz 90Hz 120Hz আছে, মানে এই কনফিগারেশন আমরা দিচ্ছি হচ্ছে আমাদের স্মার্ট 9 এই মানে স্মুথনেসটা দেখেন যে কতটা স্মুথ, কতটা 120Hz দিচ্ছে, ভাবা যায় মানে আসলেই কিন্তু ক্রেজি একটা অফার কিন্তু এটার মধ্যে থাকছে। এছাড়াও সুপার অ্যামোলেটের যে ফাংশন, যে অলওয়েজ অন ডিসপ্লে, আমি না দেখারে আসলে কাস্টমার না দেখলে ভাববে যে চাপা মারতেছে, এই যে দেখেন অলওয়েজ অন ডিসপ্লে, জাস্ট ওপেন করে দিবেন, বিভিন্ন ডিজাইনের আছে, বিভিন্ন কালারের আছে, আপনাদের কাছে যেটা ভালো লাগে জাস্ট আপনারা সিলেক্ট করবেন, অ্যাপ্লাই করে দিবেন, হয়ে গেল কাজ। এবার আপনি ডিসপ্লেটা ওপেন অফ করে দেন, এই যে দেখুন অলওয়েজ অন ডিসপ্লের ফাংশনটা কিন্তু চলে আসছে, এবং এগুলো থাকে দামি, মানে সুপার অ্যামোলেড ডিসপ্লের ফাংশন, যেটা কিন্তু আপনি একটা আইপিএস ডিসপ্লেতে পাচ্ছেন, টেকনোলজির মাধ্যমে ইনফিনিক্স আপনাকে প্রোভাইড করছে, সেই ফিলটা কিন্তু পেয়ে যাবেন আমাদের ইনফিনিক্স স্মার্ট 9 এই ডিভাইসটার মধ্যে। এছাড়াও প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হ্যালিও G81, যেটা কিন্তু একটা হিউজ এবং একটা পাওয়ারফুল প্রসেসর, কিন্তু এটার মধ্যে আমরা ইউজ করেছি, যেটা দিয়ে যদি আপনারা ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এই টাইপের ছোটাখাটো গেমিং বা বড়সড় গেমিং করতে চান ইজিলি করতে পারেন। এছাড়া অ্যান্ড্রয়েড ভার্সন 14, একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন, যারা অনেকেই কিন্তু দিচ্ছে না 13 ভার্সনে চলছে, আমরা 14তে দিচ্ছি। এবং এটার সাউন্ড সিস্টেম হিসেবে কিন্তু আমরা DTS ডুয়েল স্টোরিও, যেটা 300% সাউন্ড সিস্টেম, 300, মানে আসলেই যারা লাউড একটা সাউন্ড সিস্টেমের ফোন নিতে চান স্মার্ট 9 হবে তাদের জন্য। এছাড়াও এটার যে ডিজাইন করেছে, মানে আমি আসলে ডিজাইনটা দেখে মুগ্ধ, এবং আমি আশা করি কাস্টমার যারা আছে এই ফোনটা যারা নিবে, এটার স্লিক আলট্রা স্লিক ডিজাইন এবং এটার সাউন্ড সিস্টেম এবং এটার ডিসপ্লে দেখেই তারা পাগল হয়ে যাবে। তো এটার কিন্তু এখানে দুইটা ফ্ল্যাশ না, একটা হচ্ছে টর্চ লাইট, আমি একটু না দেখালেই নয়, আচ্ছা এটা হচ্ছে ফ্ল্যাশ লাইট, যেটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে মানে আপনি যেখানে আছেন কাছাকাছি এটাকে আলোটাকে ইয়ে করে দিবে আর কি,
ছড়ায় দিবে, ফ্ল্যাশ লাইট। আর এইটা হচ্ছে টর্চ লাইট, যেটা কিন্তু দূরে চড়ে যাবে, প্রায় 5 মিটার পর্যন্ত দূরে যাবে আমাদের এই টর্চ লাইট। কিন্তু আলোটা একটা ফোনের মধ্যে দেখেন, একটা ফোনের মধ্যে বাজেট কিন্তু একেবারে কম প্রাইসের মধ্যে। এবার প্রাইসটা আসে, এটার কিন্তু দুইটা কালার না, এটা টোটাল চারটা কালার থাকবে। একটা এই যে আপনার ব্ল্যাক কালার থাকবে, একটা টাইটেনিয়াম গ্রে কালার থাকবে, এবং একটা হচ্ছে মিন্ট গ্রিন, এবং একটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে গোল্ড কালারের মধ্যেও থাকবে। আচ্ছা, এটা কি দুইটা স্পিকার ভাইয়ের মধ্যে? এটা ডাবল স্পিকার, দুইটা স্পিকার, হ্যাঁ, উপরে একটা স্পিকার থাকবে। তো এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট থাকবে, একটা হচ্ছে গিয়ে 3 GB সাথে আরো 3 GB এক্সটেন্ড করে 6 GB করবেন, এবং 64 GB স্টোরেজ মাত্র 10,000 টাকায় এমন একটা প্রিমিয়াম এবং একটা মানে হচ্ছে গিয়ে ক্লাসিক ডিজাইনের মধ্যে কিন্তু পাচ্ছেন আমাদের এই 10,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পাঞ্চুল ডিসপ্লে, এছাড়া কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে, 120Hz এর রিফ্রেশ রেট, দুইটা লাইট সহকারে, ডুয়েল স্টোর স্পিকার, টাইপ সি পোর্ট, সবকিছু মিলে কিন্তু ফুললি একটা মানে ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন মাত্র 10,000 টাকা। এবং আরেকটা ভেরিয়েন্ট থাকবে 4 GB এবং 128 GB স্টোরেজ, ওটার প্রাইস থাকবে মাত্র 12,000 টাকা থাকবে একটা করে গ্লাস, একটা করে হেডফোন, ওটিজি স্ট্যান্ড, টোটাল 5-5টা গিফট থাকবে আমাদের এই স্টার্টিং লেভেলের ফোনে। টোটাল 5টা গিফট থাকবে। ওকে ভাই, কেউ যদি কুরিয়ার নেয় তারাও কি এই গিফটগুলো পাবে? 100% গিফটগুলো সহ পাবে, ঠিক আছে। তারপরে কিন্তু আমরা আমাদের দেখবো আরো একটা নতুন ডিভাইস, যেটা হট সিরিজের হট 50i, যেটা প্রত্যেকটা কাস্টমার এই যাবৎকালে যারা দেখেছে, কিন্তু গত 3 দিন হয়েছে এটা লঞ্চ করেছে, তো প্রত্যেকটা কাস্টমার কে হচ্ছে গিয়ে মানে এই ডিজাইনটা প্রাধান্য পেয়েছে, যেন আসলেই খুব ভালো। এবং এইটার কিন্তু ফোনটা আরো স্লিম এবং আরো হচ্ছে গর্জিয়াস, বিশেষ করে এটার ক্যামেরাটা। এটা ক্যামেরাটা না দেখালেই নয়, মানে অন্যান্য ফোনে কিন্তু 13-14-15,000 টাকার মধ্যে 50 MP আমরা এমনি দেখে অভ্যস্ত, বাট এই ফোনটার মধ্যে র 48 MP, যেটা সনির IMX582 সেন্সর ইউজ করা আছে আমাদের এই ফোনটার মধ্যে, যেটা দিয়ে আপনি যদি ফটোগ্রাফি করেন না ভাই, আপনি আমি যদি দেখাই ছোটো ছোটো যে লেখাগুলা ফুল জুম করবেন, ছবির কোয়ালিটি এতটুকু পরিমাণ নষ্ট হবে না, এতটুকু পরিমাণ ফেড হবে না, মানে ক্লিয়ার একটা ভিউ আপনি দেখতে পারবেন, যেটা কিন্তু একটা অরিজিনাল। আমরা ছোটোবেলা থেকে যে একটা শুনে আসছি না, সনির লেন্স, সনি এক্সপিরিয়া একদম পুরা জুম করলো ছবি এতটুকু ফাটে না, সেম ক্যামেরা আমাদের এই হট 50i-তে পাচ্ছেন। এটার আমি আরও কনফিগারেশন বলছি, অলওয়েজ অন ডিসপ্লে থেকে শুরু করে ডিসপ্লে তো 120Hz রিফ্রেশ রেট এবং 300% সাউন্ড সিস্টেম, এছাড়াও কিন্তু প্রসেসর হেলিও G81 এর মতো পাওয়ারফুল গেমিং প্রসেসর দিয়ে এই ফোনটা কিন্তু লঞ্চ করেছে 6GB 128GB ভেরিয়েন্টে। মানে আপনারা যারা হচ্ছে গিয়ে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ, বাট যারা গেম খেলবেন না, যারা হচ্ছে লং লাস্টিং, লং জিভিলিটির জন্য ভালো র্যাম, ভালো প্রসেসর, ভালো একটা স্টাইলিশ ফোন চান, আমি বলবো আপনার জন্য হট 50i হবে বেস্ট, বেটারও না বেস্ট হবে। তো সেই ক্ষেত্রে এই ফোনটা আমরা 6GB র্যাম সাথে আরও 6GB এক্সটেন্ড করা যায় এবং 128GB স্টোরেজ, মাত্র প্রাইস দিচ্ছি 14,000 টাকায় 6GB RAM 128GB স্টোরেজ আবহাওয়া হচ্ছে গিয়ে 48 মেগাপিক্সেল সনির ক্যামেরা বারো জিবি করা যাবে তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি কিন্তু পাচ্ছেন মাত্র 14,000 টাকার মধ্যে এত ফ্যাসিলিটি। এটার মধ্যে চার চারটা কালার পাবেন। এখন অ্যাভেলেবল আছে ব্ল্যাক কালার, এছাড়াও টাইটেনিয়াম কালারও কিন্তু অ্যাভেলেবল আছে, ঠিক আছে। তো এই ফোনটা তো হচ্ছে 13,999 টাকা, 6GB 128GB। এই ফোনটা নিলেও কিন্তু আপনার হচ্ছে গিয়ে এখান থেকে যে এবং শুধু থাকবে আর যারা গিফট নেবেন না তাদের জন্য কিন্তু অল্টারনেটিভ ওয়ে আছে, তার জন্য অবশ্যই আমাদের ফোন দিতে
দিতে হবে, ফোন না দিলে কিন্তু আমরা সেটা বলবো না, আমাদের দোকানে ভিজিট করতে হবে এবং আমাদের ফোন দিয়ে এই মানে অল্টারনেটিভ যে ওয়েটা ডিসকাউন্ট না দিলে কিন্তু অন্য ব্যবস্থা আছে, অন্য ব্যবস্থা আছে, সেটা আমাদের জানার জন্য ফোন দিতে হবে বা আমাদের দোকানে ভিজিট করতে হবে। এরপরে কিন্তু আমরা আমাদের দেখবো একটা সুন্দর একটা ডিভাইস, যেটা কিন্তু আমাদের হট সিরিজের হট 40, যেটা কিন্তু তিনটা ক্যামেরা এই প্রথম আমরা দিচ্ছি এত কম বাজেটের মধ্যে, যেটা কিন্তু ম্যাক্রো মোডও দেওয়া আছে, ছোট ছোট ছবি তোলার জন্য ম্যাক্রো মোড, এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে কিন্তু 32 মেগাপিক্সেল। যারা কিন্তু একটা মানে সেলফি লাভার আছে, যারা সুন্দর সুন্দর ভিডিও সেলফি তুলতে পছন্দ করে, ছবির কোয়ালিটি একটু বেটার চায় না, সেলফি তুললেই তো হলো না, কোয়ালিটির একটা ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে আমার আছে এখানে যদি ফুল জুমও করে দেখেন আমার সেলফিতে এত সুন্দর ছবি মনে হয় না কোথাও এই বাজেটের মধ্যে দেয় থাকবে, কারণ 32 র 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এছাড়া ডাবল স্টোরি স্পিকার, 8 জিবি র্যাম, সাথে আরও 8 জিবি র্যাম এক্সটেন্ড করা যায়, 16 জিবি র্যাম, এবং হচ্ছে কি আপনার 128 জিবি মেমোরি, G88 মতো পাওয়ারফুল গেমিং প্রসেসর, এবং হচ্ছে কি এটা যারা গেম টেম খেলতে চান, গেমিং প্রসেসর লং লাস্টিং ইউজ করতে চান তাদের জন্য প্লাস পয়েন্ট, সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট, 5000 mAh লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ, এবং 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। গেমিং তো যারা করবেন তো গেম তো খেলার জন্য অবশ্যই ফাস্ট চার্জ হওয়া লাগবে ফোনটা, তো তাদের জন্য কিন্তু আমাদের এই ডিভাইসটিতে ইজিলি খুব ফাস্ট চার্জ করে নিতে পারবে। এবং 4-4টা কালার থাকবে, এটা হচ্ছে আমাদের লেমন কালার, এটার মধ্যে থাকবে একটা করে হচ্ছে গিয়ে ব্লু কালার, এটার মধ্যে থাকবে একটা গ্রিন কালার এবং ব্ল্যাক কালার। তো যারা হচ্ছে কালার নিতে চান অ্যাভেলেবেল আমাদের কাছে কালারগুলো থাকবে। তো এই ফোনটার রেগুলার প্রাইস ছিল 18,000 টাকা, 8 জিবি 128 জিবি একটাই ভেরিয়েন্ট 18,000 টাকা ছিল। তো এই ফোনটা ডিসকাউন্ট হয়েছে 500 না 1,000 না, টোটাল 2,000 টাকা ডিসকাউন্ট, মানে এটা অফিসিয়াল প্রাইস এখন মাত্র 16,000 টাকা। হট 40 16,000 টাকায় পেয়েছেন এক্সেসরিজ ওয়ার্ল্ডে, সাথে কিন্তু হিউজ পরিমাণে গিফটের এগুলো পাবে অবশ্যই, আছে P47 স্পিকার, আছে ইয়ারবাডস, আছে এছাড়া ফ্যান, আছে যে কোনো একটা নিতে পারবে, এবং এখান থেকে মেন্টরি গিফট হিসেবে টোটাল 5টা গিফট পাবে। জি, এখানে কিন্তু লোকাল কোনো গিফট দিচ্ছে না, বারবার বলছি কোয়ালিটি ফুল গিফট দিচ্ছে। আর যারা গিফট নেবে না তাদের জন্য কিন্তু অল্টারনেটিভ ব্যবস্থা আছে, তার জন্য অবশ্যই আমাদের কল করতে হবে এবং দোকানে ভিজিট করা লাগবে। ওকে, আপনারা চাইলে কিছু ক্যাশ ডিসকাউন্ট করে নিতে পারবেন ভিউয়ার্স। আচ্ছা, তারপরে কোনটা দেখবো ভাই? তারপরে দেখবো আমাদের হট সিরিজের হট 40 প্রো এই ডিভাইসটি, যেটা কিন্তু আপনার হট 40 এর মতো সেম কনফিগার, জাস্ট পার্থক্য হচ্ছে ক্যামেরাতে। এটা ফোনের ক্যামেরা থাকবে 108 মেগাপিক্সেলের একটা ক্লিয়ার মেন ক্যামেরা, যেটা দিয়ে কিন্তু আপনার হচ্ছে গিয়ে DSLR ছবি থেকে শুরু করে ম্যাক্রো মোড, ডুয়েল ভিউ ভিডিও, মানে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা একসাথে ওপেন হবে। এছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন ওয়েদার চেঞ্জ করে ছবি তোলার মতো ফাংশন অপশন থাকবে আমাদের হট 40 প্রোতে। এছাড়াও এটার মধ্যে কিন্তু G99 মতো একটা পাওয়ারফুল প্রসেসর, যেটা আমার দেখা সবচাইতে পাওয়ারফুল একটা প্রসেসর, যেটা কিন্তু মার্কেটে 30,000 টাকার নিচে কেউ ইউজ করছে না, আমি দেখিনি। সেই ফোন যে প্রসেসর আমরাও ইউজ করি 30-35,000 টাকার ফোনে, তো সেই প্রসেসরটা আপনারা পাচ্ছেন শুধুমাত্র পারফরমেন্স পাওয়ার জন্য আমাদের হট 40 প্রোতে। তো এই ফোনের রেগুলার প্রাইস ছিল 20,000 টাকা, 8 জিবি 128 জিবি ভেরিয়েন্টের। তো 1,000 টাকা ডিসকাউন্ট চলতেছে কোম্পানির পক্ষ থেকে, অফিসিয়াল প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 19,000 টাকা এখন। আর যারা হচ্ছে গিয়ে গিফট দিতে চান, এই প্রাইসের মধ্যেই কিন্তু আপনারা টোটাল 5-5টা গিফট পাবেন, আর এখান থেকে শুধু একটা না, দুই, যে কোনো 2টা গিফট পাবেন এখান থেকে পছন্দ মতো করে, আপনারা যে কোনো 2টা গিফটের সাথে এখানে টোটাল 5-6টা আইটেম দিয়ে স্পিকার একটা দেখা গেছে যে ফ্যান দুইটা নিতে পারবেন, নিতে পারবেন আপনি পছন্দ মতো, দুইটা নেওয়ার পরেও কিন্তু এই যে এখানে এই গিফটগুলো কিন্তু আপনারা গিফটগুলো ইজিলি পাবেন, অ্যাক্সেসরিজ গুলো পাবেন, এসে টোটাল 5-6 পাবেন, এগুলা কুরিয়ারে নিলো পাবে ভাই, 100% কুরিয়ারে নিলো পাবে। তো সেই ক্ষেত্রে স্ক্রিনে নাম্বার থাকবে, এই নাম্বার যোগাযোগ করে কুরিয়ার অর্ডার করলে, এবং অনেকেই কিন্তু মনে করে যে না ভাই আমার গিফট লাগবে না, আমার টাকায় কিছু শর্ট আছে, তাদের জন্য কিন্তু সেই ব্যবস্থাটা আছে, অবশ্যই তাদের ফোন দেওয়া লাগবে, ফোন দিবেন আপনারা কত টাকা কি করা যাবে অবশ্যই আপনাকে বলে দেওয়া হবে। তারপরে কোনে দেখবো ভাই? তারপরে দেখবো আমাদের হচ্ছে গিয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ, মানে আমাদের হচ্ছে গিয়ে মানে পছন্দসই প্রত্যেকটা কাস্টমারের একটা মানে সফট কর্নার যদি বলেন, কার্ভ ডিসপ্লে ফোন একটা মানে একটা স্বপ্ন থাকে, একটা ড্রিম থাকে, একটা কার্ভ ডিসপ্লে একটা প্রিমিয়াম ফোন ফ্ল্যাগশিপ ফোন ইউজ করব, তাদের জন্য কিন্তু আমাদের হচ্ছে গিয়ে নোট 40S এই ডিভাইসটি, যারা হচ্ছে গিয়ে কম বাজেট, বাজেট ধরেন কার্ভ ডিসপ্লে যদি আপনি মনে করেন, আপনি চিন্তা করেন কার্ভ ডিসপ্লে নেবেন, তাহলে মানে কিন্তু আপনার বাজেট করতে হবে প্রায় 30-35-40,000 টাকা। তো সেই ক্ষেত্রে আপনার 30,000 টাকার নিচে যাদের বাজেট তারাও কিন্তু এখন কার্ভ ডিসপ্লে ফোন নিতে পারবেন, এবং শুধু কার্ভ না, নরমাল কোনো কার্ভ না, দেখেন কতটা নেমে গেছে কার্ভটা, ঠিক আছে, দুই পাশে কিন্তু কার্ভ, এবং এই কারণে কিন্তু স্লিম হয়েছে, খুবই স্লিম করেছে এই ফোনটা নোট 40S, যেটা কিন্তু আপনি 55 ডিগ্রি কার্ভ পাবেন, যেটা কিন্তু আপনার হচ্ছে
ডিসপ্লেটা ইউজ করেছে হচ্ছে আপনার গোরিলা গ্লাস 5 জেনারেশন, যেটা আপনার 120Hz রিফ্রেশ রেট, যেটা কিন্তু আপনার 1 বিলিয়ন কালার সাপোর্টেড, যেটা কিন্তু আপনার বলবো আর কি বলবো, এটা প্রসেসর G99 আলটিমেট ভার্সন ইউজ করেছে, যেটা কিন্তু আরও আপডেট এবং লেটেস্ট একটা প্রসেসর, গেম উড়া ধরা খেলতে পারবে, আর যারা লং সিভিলিটির জন্য চায় তাদের জন্য কিন্তু বেস্ট 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 হবে, এবং JBL ব্র্যান্ডের পছন্দ করেন যে এস সিরিজের ফোন গুলোর মধ্যে ক্যামেরা কোয়ালিটি ভালো থাকে, S22, 23, 24 আল্ট্রার মধ্যে যে সেন্সরটা মানে HM6x2 এই লেন্স সেন্সরটা কিন্তু আমরা আমাদের এই ফোনে ইউজ করেছি, এবং সেলফি ক্যামেরার মধ্যে কিন্তু থাকছে 32 মেগাপিক্সেলের, যারা সেলফি লাভার আছেন ইজিলি এটার মধ্যে দিয়ে খুব সুন্দর সুন্দর ক্যাপচার করতে পারবেন। এটা একটা ভেরিয়েন্টই আছে 8GB RAM এবং আরো এক্সট্রা 8GB ইউজ করে 16GB ইউজ করতে পারবেন এবং 256GB স্টোরেজ। আচ্ছা 256GB এই ফোনটার রেগুলার প্রাইস হচ্ছে মাত্র 26,900 টাকায় মাত্র আপনারা Note 40S এই ডিভাইসটি পাচ্ছেন আমাদের, এবং এই ফোনটা কিন্তু 3300 ফাস্ট চার্জার সাথে 20W ওয়্যারলেস চার্জিং এর সুবিধা আছে আমাদের এই ফোনটার মধ্যে, যদিও চার্জার সাথে নেই আলাদাভাবে কিনে নিতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে কি এটার কি কি অফার থাকছে? এটার মধ্যেও কিন্তু আপনারা এখন একটা বা দুইটা না টোটাল পাঁচটা অফার থাকবে, ভালো ভালো পাঁচটা একটা ফ্যান নিব, একটা স্পিকার নিব, একটা নিক ব্যান্ড নিব, একটা ইয়ার বাডস নিব, এছাড়া এবং টি-শার্টও যদি চান টি-শার্টও নিতে পারেন, যারা মনে করেন ইয়া নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন। ফোনটা কিন্তু পাঁচটা বড় গিফট নিশ্চিত পাওয়ার পরেও গিফটগুলো থাকবে। জি, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে গিয়ে 100% কিন্তু আপনারা বেস্ট একটা অফার আপনারা আমাদের এই ফোনের সাথে পেয়ে যাচ্ছেন। আপনারা দূরে দূরে থাকেন, দেখা গেছে যে শহরে আসবেন না, তো আপনি কিন্তু কুরিয়ার অর্ডার করতে পারবেন, স্ক্রিনে নাম্বার দেখতে পাবেন, এই নাম্বার যোগাযোগ করলে ফোনটা তো পাবেনই, পাশাপাশি চমৎকার চমৎকার কোন গিফটগুলো লাগবে হোয়াটসঅ্যাপে ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু ফোনের সাথে একসাথে গিফটগুলো পেয়ে যাবেন। আর সম্পূর্ণ টাকা কিন্তু আগে দিতে হবে না, 1020 টাকা আগে অ্যাডভান্স করলে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু দিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন। আচ্ছা, এবং কি যারা হচ্ছে হাতের ফোনটা এক্সচেঞ্জ করে যারা নিতে চান তারাও কিন্তু সেই ফ্যাসিলিটি সুবিধাও থাকবে, আপনারা হাতের পুরাতন ফোন এক্সচেঞ্জ করে ফোন নিতে পারবেন, অনেক সময় ক্যাশ টাকা থাকে না কিন্তু ফোনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে হাতের পুরাতন ফোন নিয়ে আসবেন, নতুন ফোন ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজা মার্কেট লিফটের 4-30 নম্বর দোকানে এক্সেসরিজ ওয়ার্ল্ড একটাই, মানে আপনার হচ্ছে গিয়ে স্ট্যান্ড প্লাজা মার্কেটে একটাই এক্সেসরিজ ওয়ার্ল্ড একটাই শপ। আপনারা যদি না চিনেন আমাদের ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনি আমাদেরকে পেয়ে যাবেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা আপনাকে গাইড করবো কীভাবে আমাদের দোকান পর্যন্ত আসা যায়, বাট রিকোয়েস্ট করবো যদি না চিনেন অন্য কোনো দোকান থেকে নেবেন না, প্রতারিত হবে না, কারণ এই গিফটগুলো বা এই ডিসকাউন্ট বলেন বা যে ওয়েটা এইটা কিন্তু অন্য কোথাও পাবেন না, অন্য কোথাও দিবে না, এবং সবচাইতে বড় কথা একটা আমরা যে প্রোডাক্টগুলো দিই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের হচ্ছে কি ইনফিনিক্সের ফ্যাক্টরি থেকে আসে, অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ। আগে কিন্তু একজন আসছিল যে সে এক মার্কেট থেকে ফোনটা কিনেছে, 10 দিন আগে অ্যাক্টিভ করা ফোন তাকে ধরায় দিয়েছে, তো সেটাই হচ্ছে সে কিন্তু হচ্ছে কি আপনি 100% একদম ইনঅ্যাক্টিভ ফোনগুলোই পেয়ে যাবেন, আপনি নিজে অ্যাক্টিভ করবেন, আপনি যে ডেটে নেবেন সেই ডেটে ওয়ারেন্টি গ্যারান্টি সহ আমরা অ্যাক্টিভ করে দিব। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ।